একটি নদী বয়ে চলতে চলতে হঠাৎই সমুদ্রের সামনে এসে উপস্থিত, আর দুপা এগোলেই সে বিশাল সমুদ্রে হারিয়ে যাবে। মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলবে নিজের অস্তিত্ব, নিজের সত্তা। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে, কেঁপে উঠছে তার বুক। হৃৎস্পন্দন এতটাই বেড়ে উঠেছিল যে কুলকুল শব্দের মধ্যেও সে শুনতে পাচ্ছিল তার ব্যাকুলতা। চোখে আতঙ্ক নিয়ে সে পেছন ফিরে তাকালো, সেই পাহাড়ের বুকে তার উৎপত্তি। তারপর নিজের খরস্রোতার মাধ্যমে ছোট বড় সব নুড়িকে সরিয়ে তার বয়ে চলা, সরু একটি জলস্রোত থেকে বড় নদীতে পরিণত হয়ে কত অরণ্যর বুক চিরে, না জানি কত গ্রামের মানুষকে ভয় দেখিয়ে খাবারের জল দিয়ে বয়ে চলেছে সে। কিন্তু একবার যে রাস্তা সে অতিক্রম করে এসেছে, সেই রাস্তায় আর ফিরে যাওয়া সম্ভব না। শুধু নদী না, কোনো মানুষও পারে না একবার অতিক্রম করে আসা পথে ফিরে যেতে, অতীতে ফিরে যেতে। তাই সামনে যে রাস্তা আছে সেই রাস্তাই যেতে হবে। বুকে এক গ্রাস ভয় আতঙ্ক নিয়ে দুই পা এগোতেই সে অগভীর সমুদ্রে পতিত হল। শুরু হলো লড়াই, নিজের অস্তিত্বকে বজায় রাখার লড়াই। নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে সমুদ্রকে ভেদ করে বয়ে যেতে চাইল, কিন্তু সমুদ্রের বজ্রমুষ্টি তাকে শক্ত করে ধরল। অগভীর সমুদ্রে সে ডুবে যাচ্ছিল, রুদ্ধ হয়ে আসছিল তার শ্বাস। সমুদ্রের ঢেউয়ে কুচকে যাচ্ছিল নদী, মনে হচ্ছিল সবকিছু শেষ। মুহূর্তের মধ্যে শেষ তার গতি, শেষ তার সেই কুলকুল শব্দ, তার আপন বেগে চলা। লড়াই করতে করতে এখন সে ক্লান্ত, অবসাদ। সমুদ্রের ঢেউয়ের শব্দ সে তার হৃৎস্পন্দন অনুভব করতে পারছিল না, মনে হচ্ছিল সবকিছু শেষ, সবকিছু শেষ, দি এন্ড। কিন্তু স্বল্পক্ষণ পর সে নিজের কুলকুল শব্দ শুনতে না পারলেও সমুদ্রের ঢেউ অনুভব করতে পারছিল। সে অনুভব করতে পারছিল আমি এখনো জীবিত আছি, হয়তো নিজের খরস্রোতা হারিয়েছি কিন্তু ঢেউকে পেয়েছি। এখন আমি নদী থেকে বিশাল সমুদ্রে পরিণত হয়েছি, সংকীর্ণ তটিনী থেকে সুবিশাল সাগরে পরিণত হয়েছি। দ্য রিভার নিডস টু টেক দ্য রিস্ক অফ এন্টারিং দি ওশন, বিকজ অনলি দেন উইল ফিয়ার ডিস অ্যাপিয়ার, বিকজ দ্যাটস হোয়ার দ্য রিভার উইল নো ইটস নট অ্যাবাউট ডিসঅ্যাপিয়ারিং ইন টু দি ওশন বাট অফ বিকামিং দি ওশন। খালিল গিবরান। ইন্সপায়ারিং মনের পক্ষ থেকে আমি রাজু। তুমিও যদি নদীর মতো সাহস করে সামনের দিকে বিপদের পথে হাঁটতে পারো, তাহলে হয়তো তুমি সোকল্ড সাকসেস পাবে না, কিন্তু তোমার মধ্যে এমন পার্সোনালিটি ডেভেলপ হবে যার সামনে সাকসেস নামক জিনিসটি অতি ক্ষুদ্র মনে হবে। আর বিপদ দেখে ভয় পেতে নেই, কারণ যে কোনো বড় বিপদের সাথেই থাকে বড় অপরচুনিটি, বড় কিছু করার সুযোগ। তাই ভয় দেখে পালাতে নয়, মোকাবিলা করতে শেখো, নইলে মানুষ হয়ে জন্মগ্রহণ করে কী লাভ, গরু ছাগল হয়েও তো জন্মাতে পারতাম।